দেখো তোমরা এক লরি ভর্তি বাস চলে এলো। এই পুজোর যদি বিশেষত্বে আসা যায় মায়ের সাজ, এই মায়ের সাজ কলকাতার বুকে তোমরা কোথাও দেখতে পারবে না, এটা আমি হলফ করে বলতে পারি। এখন আমি প্রায় প্রবেশ করে গেছি বাগবাজার, আমাদের উত্তর কলকাতার সব থেকে ঐতিহ্যশালী পুজোর মধ্যে অন্যতম। প্রায় 100 বছর পার করে গেছে এই পুজো মণ্ডপ, সাবেকি পুজো মণ্ডপ। তো সে সামনে চলে এসেছি, তোমরা এবার দেখে নাও কী প্রস্তুতির কাজ চলছে। তো বন্ধুরা, যেটা দেখানোর জন্য আবার দাঁড়িয়ে বললাম, দেখো তোমরা এক লরি ভর্তি বাস চলে এলো। মানে ভাবো, এতটা বড় প্যান্ডেল হয়েছে, এখনও এক লরি বাস এসছে, তার মানে কত বাসের কাজ এখনও বাকি রয়েছে। এছাড়া বাটাম উপরের দিকে রয়েছে, সেগুলো দেখতে পাচ্ছি। মানে কি বিশাল প্যান্ডেল হতে চলেছে এই বছর, সেটা জাস্ট ভাবার বিষয়। এই বাগবাজারে একটা টিআরপি হচ্ছে, বা ইউএসপি যেটাই বলো তোমরা, হচ্ছে হলো সাবেকিয়ানা। এই সাবেকিয়ানার ওপর ভর করে 100 বছরের ওপর এই উত্তর কলকাতার পুজোটা টিকে রয়েছে, এবং লক্ষ মানুষের সমাগম ঘটে এই মন্দিরে সাবেকি ঠাকুর এবং সাবেকি প্যান্ডেল দেখতে। এছাড়াও যে মাঠটা দেখতে পাচ্ছ তোমরা, এই মাঠে একটা সুবিশাল মেলা হয়, যে মেলাটা লোক খুব উপভোগ করে, এনজয় করে, বিভিন্ন রকম জয় রাইডস বসে, সব কিছু নিয়ে এই উত্তর কলকাতার পুজো 100-এ-100। চলো ভেতরে কী কাজ করছে সেটাই দেখা পালা এবার। তো মূল মণ্ডপে প্রবেশ করেছি। মূল মণ্ডপে যেটা দেখার বিষয়, যে এখানে একটা বেদি তৈরি করা রয়েছে, প্রতি বছর এখানেই পুজো হয়ে থাকে, একটা শ্বেতপাথরের বেদি, এবং মায়ের মূর্তি অলরেডি মাটির কাজ কমপ্লিট। এছাড়া মায়ের সামনে যেসব স্ট্রাকচারের কাজ হচ্ছে সেগুলি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। মণ্ডপের ওপরে যে ঝাড়বাতির অংশটা দেখো, সেটা অনেকটা তৈরি হয়ে গেছে। এই স্কোয়ার এবং গোল যে অংশটা দেখছো এখানে, সুবিশাল প্রাচীন, সুপ্রাচীন ধরে অনেক বছর ধরে যে ঝাড়বাতিটা এখানে লাগানো হয় সেটাই এবছর হয়তো লাগানো হবে। এছাড়াও এখানে বিভিন্ন মণ্ডপের ভেতরে স্ট্রাকচারের কাজ চলছে, প্রতি বছরের ন্যায় এই বছরের তুলনামূলক একটু বেশি স্ট্রাকচারের কাজ চলছে। আমি অনেক বছর ধরে এই পুজোয় আসি, এই পুজো থেকেই আমার ছোটোবেলায় ঠাকুর দেখা শুরু হতো বলতে পারো তোমরা। মানে এই সাবেকিয়ানা পুজো, মানে এই মণ্ডপে এসে দাঁড়িয়ে পড়লে মানে মায়ের রূপ দেখতে দেখতে কত সময় কেটে যায় সেটা বোঝায় দায় হয়ে যায়। চলো মায়ের সামনে দেখে নিই। তো বন্ধুরা, মণ্ডপের ভেতরে ঢুকে গেছি, ঢুকতে ঢুকতে যেখানে চোখ আটকে গেছে দেখো, এখানে মা তৈরি হয় প্রতি বছরের ন্যায়, এই বছরও তৈরি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো তোমাদের সামনে নিয়ে গিয়ে একটু দেখাই কত সুন্দর মাটির কাজ আপাতত হয়ে গেছে। পুজো আর বেশি দিন বাকি নেই, 1 মাসেরও কম দিন বাকি, তার মধ্যে দেখো মাটির কাজ হয়ে গেছে, মায়ের কত সুন্দর এখানে রূপদান হয়েছে। তো মঞ্চের একদম সামনে চলে এসেছি তোমাদের দেখানোর জন্য। তো দেখতে পাচ্ছ কী সুন্দর মায়ের এখানে কাজ হচ্ছে, ওপরে একটা বেদি মতন করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে শিল্পী হয়তো মায়ের মুখে রূপদান দেয়। প্রতিবারের ন্যায় এই বছরও এই ঠাকুরের উচ্চতা কম বেশি করে 12 ফুটের ওপরেই হবে, এবং মুকুট নিয়ে 15-16 ফুট হয়ে যায়। তো দেখো, আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও, আর লাইক করে দিও ভিডিওটা। তো বন্ধুরা, এই পুজোর যদি বিশেষত্বে আসা যায় মায়ের সাজ, এই মায়ের সাজ কলকাতার বুকে তোমরা কোথাও দেখতে পারবে না, এটা আমি হলফ করে বলতে পারি। আর যে মায়ের সাজ এখানে মায় সজ্জিত হয়, সেই সাজ সুদূর কৃষ্ণনগর নদিয়া ওই সাইড থেকে আসে, আমি গত বছর শুনেছিলাম, রিকল করতে পারছি না এই বছর। তো সেই সাজ এতটাই সুন্দর হয় যে মণ্ডপে এসে মায়ের দিকে তাকিয়ে থাকতে যেন আরও ইচ্ছা করে, মায়ের দিকে, মায়ের ওই সাজের দিক থেকে যেন নজরই সরাতে ইচ্ছা করে না। মায়ের মুকুট, যে 3-4 ফুটের মুকুট হয় কলকাতা ব্যাপী, এরকম মুকুট আমি কোথাও দেখিনি। তো বন্ধুরা, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, ব্লক করতে বেরোবো বৃষ্টি হবে না এটা তো মানাই যায় না। মানে আমরা ব্লক করতে বেরোবো আর ঝমঝমিয়ে বৃষ্টি হবে, এটা আমাদের একটা বৃষ্টি এখন আমাদের এখন সঙ্গী হয়ে গেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে দাদারা বিভিন্ন স্ট্রাকচার বাটাম দিয়ে তৈরি করছে। তো দেখো এখন রাউন্ড শেপের পুরো স্ট্রাকচারটা হয়েছে। তো এখানে বিভিন্ন রকমের স্ট্রাকচার অলরেডি ছোটোখাটোভাবে তৈরি হয়ে রয়েছে, সবই বাটাম দিয়ে তৈরি হয়েছে যেটাকে বলে। তো একটা সাবেকি মণ্ডপ হয়, কলকাতার ঐতিহ্যকে ধরে রাখে এই বাগবাজার।
পূজো মণ্ডপ বিভিন্ন জায়গায় থিমের যে ঘনঘটা এখন দেখা যায় সেটাই এখন সেটাকেই টেক্কা দেয় এই বাগবাজারের সাবি কি আনা ঝনক ঝংকারে উড়ায় শঙ্কর কমছে দোয়ার দেরি নাহি আর এসো 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 আমি নবাব তোমরা দেখছো ডিসকভার কলকাতা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার নতুন ব্লগে আজ আমরা চলে এসেছি বাগবাজারে তোমরা এতক্ষণে বুঝেই গেছো উত্তর কলকাতার ঐতিহ্যশালী পুজোগুলোর মধ্যে অন্যতম তো কথা না বাড়িয়ে ভিডিওটা পুরোটা দেখো স্কিপ না করে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো নিচে সাবস্ক্রাইব বাটন আছে প্রেস করে দিও আর ভিডিওটা অবশ্যই লাইক করে দিও চলো বাকি অংশটা দেখে নেওয়া যায় তো বন্ধুরা তোমাদের সামনে থেকে আমি মা দুর্গাকে দেখাচ্ছি দেখো কত বিশাল সুবিশাল এখানকার বাগবাজারের প্রতিমা হয়ে থাকে এখানকার দুর্গার হাইট কম করে 15 ফুটের ওপর হয়ে থাকে এবং মুকুট নিয়ে সেটা আরও 3-4 ফুট ইনক্রিজ করে এছাড়াও দুর্গার দর্শনীয় বিষয়গুলো এখানে সাবেকি ধরন এই সাবেকি প্রতিমায় প্রায় 100 বছরের ওপর আমাদের থিম পুজোকে টেক্কা দিচ্ছে এই সাবেকি প্রতিমা এবং সাবেকি প্যান্ডেল দেখতে প্রতি বছর লক্ষ লক্ষের সমাগম এই বাগবাজারে হয় এছাড়াও এই পুজোর এক বিশেষত্ব রয়েছে যে এত সুবিশাল প্রতিমা হওয়া সত্ত্বেও এখানে এই দেবী মায়ের পুজো হয় না এটা ছোট প্রতিমায় হয়ে থাকে সেটাও এখানেই তৈরি হয় সেটা একটু পরে দেখাচ্ছি এত সুবিশাল ঠাকুরের সামনে এই ছোট্ট প্রতিমাটা রেখে এখানে মাল্যদান করে এই ঠাকুরটাও পুজো করা হয় তোমরা দেখো এখানে একটা থিমের একটা ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছে শিল্পী কত সুন্দর এখানে অসুরকে সিংহের ওপর বসিয়ে মা বধ করছেন এবং এছাড়াও অনেক কার্তিক গণেশের ছোট ছোট মূর্তি তৈরি হচ্ছে সেগুলো সম্পূর্ণ রূপদান পেলে আমরা বুঝতে পারবো কি রকম তৈরি হচ্ছে তো সঙ্গে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং ফেসবুক থেকে যারা দেখছো ওপরে ফলো বাটনটা থাকে প্রেস করে দাও বন্ধুরা দেখতে পাচ্ছ এরা অক্লান্ত পরিশ্রমের ফলে একটা সুন্দর মণ্ডপ ইনারাই আমাদের গিফট করে বা প্রেজেন্টেশন করে তো ইনাদের জন্য একটা লাইক হয়ে যাক তো এবার তোমাদের যেটা প্রবলেম হয় কী করে এই মণ্ডপে আসবে আশা করি তোমরা সকলেই জানো আর যারা জানো না তাদের জন্য তো যারা মেট্রো ধরে আসবে শ্যামবাজার মেট্রো স্টেশনে নামবে নেমে যাওকে জিজ্ঞেস করবে আশেপাশের লোককে বাগবাজার তো সামনে দেখিয়ে দেবে এছাড়াও যারা বাস রুটে আসবে শিয়ালদা থেকে যে কোনো বাসে করে তুমি শ্যামবাজার বাটা বা বাগবাজার বাটা আছে চলে আসবে সোজাগামী যেগুলো ডানলপগামী বাস রয়েছে ওখান থেকে হাঁটা পথে বাগবাজার আর তোমরা যারা হাওড়া থেকে আসতে চাও তাদের সবথেকে সহজ পথ হচ্ছে গঙ্গা পার হয়ে চলে আসতে পারো এছাড়াও যারা শ্যামবাজারগামী বাসে উঠবে তো আসবে সেখান থেকে হাঁটা পথ 5 মিনিটে তো ভিডিও করতে করতে একটা কথা আমার মাথায় হঠাৎ স্ট্রাইক করলো আমাদের একজন সাবস্ক্রাইবার আছেন যার নাম শুভদীপ সে আমাকে রোজই অনুরোধ করতো বাগবাজারের ঠাকুর দেখবে তো দেখিয়ে দিলাম তার কেমন লাগলো তার কমেন্টের আশায় রইল তো বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছে ফলো করে দিও আর তোমরা যারা ইউটিউব থেকে দেখো ফেসবুকে ফলো করনি এখনও নিচে ডিসক্রিপশানে লিঙ্ক আছে ইনস্টাগ্রাম আর ফেসবুকের ওখানে ফলো করে নাও আর তোমাদের কোনো অভাব অভিযোগ কোন ঠাকুর তোমরা দেখতে চাও সেটা মেসেজ করে জানাতে পারো সেটা আমরা অবশ্যই কভার করব তো আজকের ভিডিও এখানেই শেষ হলো বাই